নামাজ পড়ে আসলে ইমামের সাথে যতটুকু পাবো পড়বো, কিন্তু বাকিটুকু পড়ার জন্য আবার দাঁড়াবো, সেটা কি ইমাম ডানে সালাম ফেরানোর পর নাকি দুই দিকে সালাম ফেরানোর পর? দুই দিকে সালাম ফেরানোর আগে দাঁড়ালে তো নামাজই বাদ, আবার নতুন করে নামাজ পড়া লাগবে। বুঝেন নাই? ইমাম দুই দিকে সালাম ফেরানোর পরে আগে কোন দিকে সালাম ফেরায়? ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ করলে তারপরে দাঁড়াবে, এর আগে দাঁড়ালে তার নামাজ আবার পড়তে হবে, নামাজই হবে। বুঝতে পেরেছেন? দুই দিকে সালাম ফেরানোর পরে দাঁড়ান লাগবে, আপনার নামাজই হবে না। বর্তমানে আমরা প্যান্ট বা ট্রাউজার পরিধান করে থাকি, কিন্তু সেগুলো সাধারণত নাভির নিচে থাকে, এই সমস্ত পোশাক পরে কি সালাত আদায় করে? না। যদি যদি আপনার ইয়ার টাকনো নিচে পড়ে যায় তাহলে তার সালাত হবে না, টাকনো নিচে পড়ে গেলে কি সালাত হবে না। কিন্তু নাভির নিচে, শোনেন খেয়াল করবেন, নাভির নিচে চলে গেছে তার উপরের ইজার ওটাকে কি করে রেখেছে, কাভার আপ করে দিয়ে, তাহলে তার সালাত সমস্যা হবে না। সমস্যা নাই তো, ঢেকে রেখেছে তো, প্যান্ট দিয়ে ঢাকেনি কিন্তু জামা দিয়ে ঢেকেছে, তাতে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি সালাত পড়তে গিয়েছেন টাইট প্যান্ট পরেছেন, টাইট গেঞ্জিও পরেছেন, যখন সালাত পড়ছেন তখন পিছন দিক দিয়ে একটু বের হয়ে গেছে, তাহলে তার নামাজ কি? নামাজ হয়েছে নাকি? ইয়াং পোলা পাইন যারা আছেন, ইয়াং ম্যান, এটা খেয়াল করবেন, নামাজ বাদ শেষ হয়ে গেছে। ইদানিং কিছু কিছু ইয়াংদেরকে দেখি এমন ভাবে প্যান্ট পরেছে, এখন তিনি বাসায় গেঞ্জি কি খুলে ফেলেছেন, এখন তার নাভির নিচে কি তার প্যান্টটা দেখা যায়। আপনারা দেখেছেন কি না? আমি দেখেছি বহু। ওর প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে, প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে। বুঝেন নাই? এর কি তার মা দেখতে পারবে? নাভির নিচে তার প্যান্ট পরে আছে। এখানে অনেকের দেখবেন যে প্যান্ট মোটা হয়ে গেছে, এখন প্যান্ট পরছে, এখন নাভির নিচে প্যান্ট দেখা যায়। তার কবিরা গুনাহ হচ্ছে প্রতি মুহূর্তে, কারণ একজন পুরুষের সদর কতটুকু নাভি থেকে হাঁটু পর্যন্ত, তত সতর প্রতি মুহূর্তে সে ইয়ে করছে, অথবা তার প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে, এটা করতে পারবে না।